এবারে কোটা আন্দোলন নিয়ে যা বললেন স্বস্তিকা, কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল দেশ, চলমান এই ইস্যুতে বেশ সরব দেশের ছবিজঙ্গন। কোটা সংস্কার চেয়ে আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী, অভিনেতা, অভিনেত্রী সহ সবাই। এবার কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক দীর্ঘ পোস্ট করেছেন। পোস্টে স্বস্তিকা লিখেছেন, প্রায় এক মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই তেমন একটা চলে না, আর আমি খুব একটা ফোনের পোকা নই, তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো। এই তো কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম, খুব ইচ্ছে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার, চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল, জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। আন্দোলনের বিষয়ে তার ভাষ্য, প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয় না, মাও খুব যেতে চাইতেন বাংলাদেশে, নিয়ে যাওয়া হয়নি, কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোয়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত, ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি, কাঠগোলাপের গাছগুলিও কেমন একরকম, একরকম আকাশের মেঘগুলিও, কেবল আজ ওখানে বারুদের গন্ধ। গৌতম রায়ের কবিতার অংশ সেখানে লিখেছেন এই অভিনেত্রী। স্বস্তিকার পোস্টের শেষে বলেন, এমন এক আপ্যায়ন প্রিয় জাতি দেখেনি, খাবারের নিমন্ত্রণ যেন শেষ হতেই চায় না, অমন সুন্দর করে সারা রাস্তা জুড়ে ভাষার আলপনা আর কোথায় দেখব, নয়ন জুড়ানো দেয়াল লেখা, এ বোধহয় মুক্তিযুদ্ধের শপথ নেওয়া একটা জাতির পক্ষেই সম্ভব। আজ অস্থির লাগছে, আমিও তো সন্তানের জননী, আশা করব বাংলাদেশ শান্ত হবে, অনেকটা দূরে আছি, এই প্রার্থনাটুকুই করতে পারি। অন্ধকারে উৎস হতে উৎসারিত আলো, সেই আমাদের আলো, আলো হোক, ভালো হোক সকলের। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।